হ্যালো বিয়ার্স, আসসালামু আলাইকুম। আমি কাজী শারমিন রহমান, অস্ট্রিয়া ভিয়েনা থেকে সকালের সংবাদ শিরোনাম পড়ছি। আমি অত্যন্ত আন্তরিক দুঃখিত যে আমি আপনাদের জন্য দুদিন সংবাদ পড়তে পারিনি, কারণ আমার বাসায় ইন্টারনেট প্রবলেম ছিল। আজ 15ই মার্চ 2019 সাল। প্রথমেই সংবাদ শিরোনাম পড়ছি সকালের প্রথম আলো। গণভবনে যাচ্ছেন নূর। ব্রিটিশ সাংসদের রায়, এখনই ব্রেক্সিট নয়। ডাকসু নির্বাচন, 5 ছাত্রীর অনশন স্থগিত, আলটিমেটাম। জন্মদিনে আলিয়া ভাট, বাংলাদেশের মেয়েদের শুভেচ্ছা জানালো মেসিদের লীগ। কিডনি দান ও কিছু কথা। মুম্বাইয়ে পদচারী সেতু ধসে নিহত 4। শ্রীলঙ্কার চাকরিও হারাচ্ছেন হাথুরু। সমাজতন্ত্রের ভবিষ্যৎ কি? আরপি সাহাকে অনুসরণ করার আহ্বান প্রধানমন্ত্রীর। উপজেলা নির্বাচন প্রার্থীর পক্ষে ভোট চেয়েছেন ইউএনও। ডাচ বাংলা ব্যাংকের সেবা 15 থেকে 18ই মার্চ বন্ধ। উন্নয়নের জন্য শক্তি, 7 বছরের শিশুকে ধর্ষণ। সদরঘাটে ছিনতাইকারী সন্দেহে 4 যুবক আটক। ইত্তেফাক, 16ই শান্তিতে নোবেলের জন্য মনোনীত গ্রেটা থার্নবার্গ। চাকরিচ্যুত মেজর জিয়ার নেতৃত্বে হত্যাকাণ্ড, কিলিং মিশনে 12 জন, আদালত। দানবীর আরপি সাহাকে অনুসরণ করতে বিত্তশালীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান। জাতীয় আমদানি নয়, দেশেই গাড়ি তৈরি হবে, শিল্পমন্ত্রী। অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা, অনড় প্রশাসন। চাঁদা দাবি, যশোর জেলা ছাত্রলীগ সম্পাদকের বিরুদ্ধে শ্রমিক হত্যার অভিযোগ সারা দেশ। ন্যায় বিচারের জন্য সম্পদের ন্যায়সঙ্গত বণ্টন আয়োজন। কেন্দ্রে কোয়ালিশন সরকার গঠনের প্রস্তাব দেন ভুট্টো, প্রতিবাদ আওয়ামী লীগের জাতীয়। বদলে গেছে বিয়ের রীতি। নিরাপদ ভবিষ্যতের দাবিতে রাস্তায় শিক্ষার্থীরা। দ্বিতীয় কাঁচপুর সেতু খুলে দেওয়া হবে শনিবার। গ্যাসের দাম বৃদ্ধি জনজীবনে সংকট বাড়াবে। ক্যান্সার না হলেও এরশাদকে দেওয়া হবে ক্যান্সারের চিকিৎসা। ডাকসুতে মেয়েরা যা করেছে ছেলেরা তা করতে পারেনি, নাসিম। রাজনীতি, 25 এপ্রিল হাবের নির্বাচন। ইনকিলাব, দুর্দান্ত প্রত্যাবর্তনের শেষ আটে আর্সেনাল। জিরুদের দুর্দান্ত হ্যাট্রিকে শেষ আটে চেলসি। গ্রামীণ ফোনের শতভাগ নেটওয়ার্কই উচ্চগতির ইন্টারনেট সেবা। খালেদা জিয়া চিকিৎসা নিয়ে সরকার তালবাহানা করছে, ড্যাব। প্রথমবারের মতন টেস্টে মুখোমুখি আফগানিস্তান আয়ারল্যান্ড। শেষ আটে ফেদেরার ও নাদাল। মুম্বাইয়ে ফুট ওভারব্রিজ ভেঙে 2 জন নিহত, আহত 16। সন্ত্রাসী হামলা যশোর ওয়েল্ডিং মিস্ত্রি খুন। হংকংয়ের যুব অ্যাথলেটিক্স দল। যুগান্তর, 30,000 কোটি টাকার খেলাপি ঋণ নিয়মিত। বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা দুর্নীতি। বিত্তশালীরা এগিয়ে এলেন, মানুষের কষ্ট থাকবে না। ভূমিকম্পের শহরে কি অপেক্ষা করছে? চ্যালেঞ্জে পড়বেন ব্যবসায়ীরা। গাড়িতে কালো পতাকা উড়িয়ে বৈঠকে গেলেন বঙ্গবন্ধু। ব্যাংক ও আর্থিক খাত এখন বেশি বিপদে। ছাত্রলীগ ছাড়া একটা সবাই। জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি। ব্রাজিলে স্কুলে গুলিতে নিহত 9। নিজেকে বিএনপির শুভাকাঙ্ক্ষীর বললেন নাসিম। বিশ্ব র্যাঙ্কিংয়ে ঢাবি কোথাও নেই, এটা লজ্জার, নাসিম। ধর্মীয় উস্কানির মামলায় খালেদা জিয়াকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ। গ্যাসের দাম বাড়ালে আন্দোলনের হুঁশিয়ারি ডাক্তার কামালের। জামায়াতকে জোটে রাখা নিয়ে দ্বিধা বিভক্ত বিএনপির স্থায়ী কমিটি। শেষ করছি সকালের সংবাদ শিরোনাম। সবাইকে ধন্যবাদ। আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।